পানিশূন্যতায় পড়েছে বান্দরবানের পাহাড়ি জনপদ চিম্বুক ও পার্শ্ববর্তী এলাকা। সোমবার ভুক্তভোগী এলাকায় সেনাজনের মানবিক উদ্যোগের অংশ হিসেবে খাবার পানি ও নিত্য প্রয়োজনীয় কাজে ব্যবহার্য পানি বিতরণ করা হয়। স্থানীয়রা জানান, গ্রীষ্মের তাপদাহে এলাকায় ব্যাপক পানির সংকট দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে পানি সংকট নিরসনে এগিয়ে এসেছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর পক্ষ থেকে সরেজমিনে ভুক্তভোগী 16টি পাড়া পরিদর্শন এবং স্থানীয় বাসিন্দাদের নিয়মিত ওয়াটার ব্রাউজার এবং টেইলারের মাধ্যমে পানি শূন্য পাড়ায় পানি প্রদান করা হয়। আমাদের এখানে পানির অনেক সমস্যা। আমরা সারা রাত ধরে পানি ঘুমাতে পারি না, পানি তুলে। আমাদের বাংলাদেশের সেনাবাহিনী আর্মিদেরকে অনেক অনেক ধন্যবাদ জানায়। আমাদের পাড়া অনেক পানি কষ্টকর, সেজন্য ওনারা আমাদেরকে পানি দিতেছেন।